আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, জানিয়ে দিব গত সপ্তাহের অভিযানের রিপোর্টটি। মোটামুটি গত সপ্তাহে ইকামার জন্য এর আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেশি মানুষকে আটক করেছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকালকে আপনাদেরকে 3 মাসের ইকামা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিব। জাওয়াজাত থেকে এই বিষয়ে তারা অনুমতি দিয়েছে, কিভাবে বানাতে হবে আমরা ব্যাংকের সিস্টেমে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 3 মাসের ইকামা বানানোর সিস্টেম চালু হয়েছে কিনা। আপনারা অনেকেই এই বিষয়ে তথ্য চেয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যায় আপনারা 3 মাসের, 6 মাসের এবং 9 মাসের আকামা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবেন। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত 7 দিনের আটকের অভিযানটি। গত 7 দিনে সৌদি আরবে টোটাল আটক হয়েছে 15,806 জন, যার মধ্যে ইকামার জন্য আটক হয়েছে 7,609 জন। অবৈধভাবে বিভিন্ন সময়ে সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করেছে এমন আটক হয়েছে 6,525 জন। শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে 1,672 জন। মোটামুটি শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক অনেকটাই কমেছে, এর আগের 3 সপ্তাহ কিন্তু 1900 এবং 2000-এর মাঝামাঝি অবস্থাতে ছিল। অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে আটক করেছে, যার মধ্যে ইয়েমেনি নাগরিক হলো 46 ভাগ, ইথিওপিয়ান নাগরিক হলো 50 ভাগ এবং অন্যান্য দেশের নাগরিক হলো 4 ভাগ। এছাড়া বর্ডারে হাতে নাতে আটক হয়েছে 90 জন। অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করার অপরাধে, কাজের ক্ষেত্রে অথবা বিভিন্ন জায়গায় নিয়ে আসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করাতে 12 জনকে আটক করেছে। গত 4 সপ্তাহে মোট আটক হয়েছে 87,840 জন। এর মধ্যে পুরুষ হলো 78,698 জন, মহিলা হলো 9,142 জন। দেশে পাঠিয়েছে 8,926 জনকে। বর্তমানে কাগজপত্র সত্যায়নের জন্য পাঠিয়েছে বিভিন্ন দূতাবাসে 73,313 জনের। এছাড়া কাগজপত্রের সমস্যা, পাসপোর্ট সমস্যা, বিভিন্ন মামলায় স্থায়ীভাবে আটক আছে 2,228 জন। এ হলো গত 1 সপ্তাহের রিপোর্ট, যেটি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।